প্রিয় প্রশিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করছি ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি প্রশিক্ষণ কোর্সের বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি প্রকাশিত হয়েছে 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে। জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে 17 নভেম্বর 2024 তারিখ হতে নিম্নলিখিত 4টি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। প্রথম কোর্সের নামটি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট ফর রেডিমেড গার্মেন্টস ফার্স্ট ব্যাচ। এটার মেয়াদ হবে 15 সপ্তাহ। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস। 2 নম্বর কোর্সের নাম হাউস কিপিং অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট থার্ড ব্যাচ, মেয়াদ 3 মাস, কমপক্ষে এসএসসি পাস। 3 নম্বর কোর্সের নাম গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, 25তম ব্যাচ, মেয়াদ হবে 2 মাস, শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি বা সমমান পাস, কমপক্ষে 3 মাসের বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ থাকতে হবে। 4 নম্বর কোর্সের নাম ডিজিটাল মার্কেটিং, 13তম ব্যাচ, মেয়াদ হবে 2 মাস, কমপক্ষে এইচএসসি বা সমমান পাস হতে হবে, কমপক্ষে 3 মাসের বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ থাকতে হবে। কোর্সে অংশগ্রহণের জন্য উল্লেখিত শর্ত অনুযায়ী সকল জেলার 18 থেকে 35 বছর বয়সী বেকার ও যুব নারীদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। অনলাইনে আবেদনটি 9 নভেম্বর 2024 তারিখ বিকাল 4 ঘটিকার মধ্যে admission.univadmin.info/circulars এই লিঙ্কে প্রবেশ করে আবেদন অথবা forms.gle/ এই লিঙ্কে গিয়ে ফর্মটি পূরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি আপনাদের দিয়ে দেবো, এটা কমেন্ট বক্সে থাকবে, আপনারা ওখানে গিয়ে সরাসরি লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। ইতোপূর্বে জাতীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট সাভার ঢাকায় যারা কোর্স সময়ে অংশগ্রহণ করেছেন তাদের আবেদন বিবেচনা করা হবে না। আবেদন পাওয়ার পর চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা 13 নভেম্বর 2024 তারিখে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট www.niyd.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিশেষ দরপুষ্ট, কোর্সটি সম্পূর্ণ আবাসিক, অর্থাৎ আপনাকে ওখানে থেকে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষার্থীদের প্রশিক্ষণ, আবাসন, খাবার খরচ এবং যাতায়াত খরচ সরকারি অর্থে নির্বাহ করা হবে। সুতরাং যারা প্রশিক্ষণার্থী ভাই বোনেরা আছেন, আপনাদের জন্য এটা একটা অনেক বড় সুযোগ। আশা করছি যাদের এই কোর্সগুলো খুবই প্রয়োজন তারা এখানে যোগাযোগ করবেন, এবং আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার সময় যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আশা করছি আপনাদের সহযোগিতা করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। সুতরাং আশা করছি আপনারা সবাই অ্যাপ্লাই করবেন এবং এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ।